বিসমিল্লাহির রহমানির রহিম। সহি বুখারি হাদিস নং 6। ইবনে আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আবু সুফিয়ান আমার নিকট বলেছেন, তিনি ব্যবসায় উপলক্ষে সিরিয়া গিয়েছিলেন। তার সাথে মক্কার কাফের কোরাইশদের আরও অনেক ব্যবসায়ী ছিল। এ সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে সন্ধিসূত্রে আবদ্ধ ছিলেন। তিনি বলেন, এ সময় হঠাৎ একদা রোম সম্রাট হেরাক্লিয়াস আমাদেরকে ডেকে পাঠালেন। তিনি তখন ইলিয়া শহরে দরবারে বসেছিলেন। তার পার্শ্বে রোম প্রধানগণ উপস্থিত ছিলেন। দোভাষীর মাধ্যমে কথাবার্তা শুরু হলো। হেরাক্লিয়াস দোভাষীর মাধ্যমে আমাদেরকে জিজ্ঞেস করলেন, আরব দেশের যে লোকটি নবুয়াত দাবি করেছে, তোমাদের মধ্য হতে বংশের দিক দিয়ে কে তার ঘনিষ্ঠতম? আবু সুফিয়ান বলেন, আমি বললাম, আমি তার বংশের দিক হতে অধিক ঘনিষ্ঠতম। হেরাক্লিয়াস তখন আমার সম্বন্ধে বললেন, এ ব্যক্তিকে আমার নিকটে বসাও আর তার সঙ্গীদেরকে নিকটে তার পিছনে বসতে দাও। তারপর হেরাক্লিয়াস দোভাষীকে বললেন, তুমি তাদেরকে বলো, আমি এর নিকট নবুয়াতের দাবিদার লোকটি সম্বন্ধে কয়েকটি কথা জিজ্ঞেস করব। যদি এ ব্যক্তি মিথ্যা কথা বলে, তবে তারা যেন সে মিথ্যা কথা আমাকে ধরিয়ে দেয়। আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম, যদি আমাকে আমার সঙ্গীগণের নিকট মিথ্যাবাদী প্রতিপন্ন হওয়ার লজ্জা বাধা না দিত, তাহলে আমি রোম সম্রাটের নিকট অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা বলতাম। আবু সুফিয়ানের প্রশ্ন উত্তর। হেরাক্লিয়াস জিজ্ঞেস করলেন, ওই লোকটির জন্ম কীরূপ বংশে? আবু সুফিয়ান উত্তর দিলেন, উত্তম ও উচ্চ বংশে। হেরাক্লিয়াস জিজ্ঞেস করলেন, এরূপ কথা অর্থাৎ নবুয়তের দাবি তোমাদের বংশে এর পূর্বে কখনো কেউ করেছে কি? আবু সুফিয়ান উত্তর দিলেন, না। হেরাক্লিয়াস প্রশ্ন করলেন, তার পিতা পিতামহ প্রভৃতিদের মধ্যে কেউ কোনো রাজাবাদশাহ ছিল কি? আবু সুফিয়ান উত্তর দিলেন, না। হেরাক্লিয়াস প্রশ্ন করলেন, প্রভাবশালী লোকগণ তার দলভুক্ত হয় বেশি না দুর্বলগণ? আবু সুফিয়ান উত্তর দিলেন, অভাবগ্রস্ত ও দুর্বলগণ। হেরাক্লিয়াস প্রশ্ন করলেন, তার দলভুক্ত লোকের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? আবু সুফিয়ান উত্তর দিলেন, বৃদ্ধি পাচ্ছে। হেরাক্লিয়াস প্রশ্ন করলেন, কেউ তার ধর্ম গ্রহণ করার পর তার কোনো দোষ ত্রুটি দেখিয়ে আবার তা পরিত্যাগ করে কি? আবু সুফিয়ান উত্তর দিলেন, না। হেরাক্লিয়াস আবার প্রশ্ন করলেন, নবুয়ত দাবি করার পূর্বে এ লোকের ওপর তোমরা কখনো মিথ্যাবাদিতার অভিযোগ এনেছো কি? আবু সুফিয়ান উত্তর দিলেন, না। হেরাক্লিয়াস প্রশ্ন করলেন, এ লোক কি কখনো কোনো প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন? আবু সুফিয়ান উত্তর দিলেন, না, তবে আমরা সম্প্রতি তার সাথে একটি সন্ধি চুক্তিতে আবদ্ধ আছি, জানি না সে চুক্তির ব্যাপারে সে কি করে। আবু সুফিয়ান বলেন, এ কথাটি ছাড়া তাকে বলার মতো আর কোনো কথা আমি পেলাম না। হেরাক্লিয়াস আবার প্রশ্ন করলেন, তার দলের সাথে তোমাদের যুদ্ধ হয়েছে কি? আবু সুফিয়ান উত্তর দিলেন, হ্যাঁ, যুদ্ধ হয়েছে। হেরাক্লিয়াস আবার প্রশ্ন করলেন, তার ফলাফল কীরূপ হয়েছে? আবু সুফিয়ান বললেন, যুদ্ধ হয়েছে বালতিতে পালা করে পানি উত্তোলন করার মতো, কখনো তারা পেয়েছে, কখনো আমরা পেয়েছি, অর্থাৎ কোনো যুদ্ধে তারা জয়লাভ করেছে, কোনো যুদ্ধে আমরা জয়লাভ করেছি। হেরাক্লিয়াস প্রশ্ন করলেন, তিনি তোমাদেরকে কী কী নির্দেশ দেন? আবু সুফিয়ান উত্তর দিলেন, সে আমাদেরকে বলে, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে শরিক করো না, তোমাদের পিতামহদের কথা পরিত্যাগ করো, আর সে আমাদেরকে নামাজ পড়তে, যাকাত দিতে, সত্য কথা বলতে, পবিত্র থাকতে, প্রতিজ্ঞা পালন করতে, আমানত আদায় করে দিতে ও সামাজিক সুসম্পর্ক বজায় রাখতে আদেশ করেন। আবু সুফিয়ান বলেন, অতপর হেরাক্লিয়াস দোভাষীকে বললেন, তাকে বলো, আমি তোমাকে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করাই, তুমি বললে, তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশজাত, নবীদেরকে এরূপ সম্ভ্রান্ত বংশেই প্রেরণ করা হয়। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তার পূর্বে তোমাদের মধ্যে কি কেউ এরূপ কথা বলেছে? তুমি বললে যে না। আমি বলি, তার পূর্বে যদি কেউ এরূপ কথা বলে থাকতো, তবে বুঝতাম যে এ ব্যক্তি তাদের কথারই পুনরাবৃত্তি করতেছে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তার বাপদাদার মধ্যে কেউ রাজাবাদশাহ ছিল কি না? তুমি বললে যে না, ছিল না। আমি যদি বলি, তার বাপদাদাদের মধ্যে কেউ রাজাবাদশাহ থাকতো,
তবে বলতাম যে তিনি তার পূর্বপুরুষদের রাজ্য পুনরুদ্ধারাংক্ষী পুনরুদ্ধারাংক্ষী। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা তার এরূপ উক্তির পূর্বে তার উপর মিথ্যার অপবাদ দিয়েছ কি? তুমি বললে যে না। এটা দ্বারা আমি বুঝলাম যে তিনি মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করে আল্লাহর ব্যাপারে মিথ্যা লিপ্ত হন, এটা অবান্তর। আমি জিজ্ঞেস করলাম, প্রভাবশালী লোকগণ তার অনুবর্তী হচ্ছে না দুর্বলগণ? তুমি বললে যে দুর্বলগণ, এরূপ লোকেরাই নবীদের অনুবর্তী হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তার অনুবর্তীদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? তুমি বললে যে বাড়তেছে। ইমানের ব্যাপারটি পূর্ণতা লাভের সময় পর্যন্ত এরূপই হয়। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, কেউ কি তার ধর্মে প্রবেশ করার পর তার কোনো দোষ ত্রুটির কারণে আবার তা পরিত্যাগ করে? তুমি বললে যে না। ইমানের আলোর বলিষ্ঠতা অন্তরে বসে গেলে এরূপই হয়। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, তিনি কি ওয়াদা ভঙ্গ করেন? তুমি বললে না। তুমি বললে যে না, নবী রাসূলগণ এরূপ ওয়াদা ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করলাম, তিনি তোমাদেরকে কী কী করতে বলেন? তুমি বললে যে তিনি তোমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করতে এবং তার সাথে কাউকে শরীক করতে না বলে। তিনি তোমাদেরকে পৌত্তলিকা নিষেধ করেন, তোমাদেরকে নামাজ আদায় করতে, সত্য কথা বলতে, নিষিদ্ধ বিষয় হতে পবিত্র থাকতে নির্দেশ দেন। তুমি যা বলেছ যদি তা সত্য হয়, তবে তিনি অচিরেই আমার দুপায়ের নিচে জমিনের অধিকারী হবেন। আমি জানতাম তিনি আবির্ভূত হবেন, কিন্তু তোমাদের মধ্য হতে যে তিনি আত্মপ্রকাশ করবেন তদ্রূপ ধারণা করিনি। আমি যদি তার নিকট পৌঁছতে পারবো বলে জানতাম, তবে তার সাথে সাক্ষাৎ করার জন্য ক্লেশ বরণ করতাম। আর যদি আমি তার নিকটে থাকতাম, তবে নিশ্চয়ই তার চরণযুগল ধৌত করে দিতাম। অতপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেহিয়া কালবির মাধ্যমে বসরার শাসনকর্তার নিকট যে পত্রখানা পাঠিয়েছিলেন তা আনতে বললেন। বসরার শাসনকর্তা তা হেরাক্লিয়াসের নিকট পাঠিয়ে দিয়েছিলেন। হেরাক্লিয়াস পত্রখানা পড়লেন, তাতে লিখিত ছিল, কৃপা ও করুণাময় আল্লাহর নামে, আল্লাহর বান্দা ও রাসুল মোহাম্মদের নিকট হতে রোম অধিপতি হেরাক্লিয়াসের নিকট, হেদায়েত অনুসারীর ওপর শান্তি বর্ষিত হোক। অতপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন, শান্তি লাভ করবেন, আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দেবেন। যদি আপনি এ আহ্বান কবুল না করেন, তবে আপনি সমগ্র প্রজার পাপের ভাগী হবেন। আর হে আহলে কিতাবগণ, তোমরা সে বাণীর দিকে চলে আসো যা তোমাদের ও আমাদের মধ্যে একই রূপ। আমরা আল্লাহর ইবাদত করব, তার সাথে কারো শরিক করব না। আমাদের কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রভু বলে গ্রহণ করব না। যদি তারা এ বাণী গ্রহণ না করে, তবে তোমরা বলে দাও যে তোমরা সাক্ষী থাকো, আমরা আল্লাহর অনুগত। আবু সুফিয়ান বলেছেন, যখন হেরাক্লিয়াস তার বক্তব্য প্রকাশ করে পত্র পাঠ করলেন, তখন তার সামনে খুবই শোরগোল ও কোলাহল শুরু হলো। আমাদেরকে বের করে দেওয়া হলো। আমি আমার সঙ্গীদেরকে বললাম, আবু কাবসা তনয়ের ব্যাপারটা সে খুবই গুরুত্ব পেয়ে উঠেছে, তাকে বনুল আফসারের রোমাধিপতিও ভয় করতেছে। তখন হতে আমার বিশ্বাস জন্মিল যে সে শীঘ্রই জয়যুক্ত হবে। শেষ পর্যন্ত আল্লাহ আমাকে ইসলামে প্রবেশ করালেন। তখন ইবনে নাতুর ছিলেন বাইতুল মুকাদ্দেসের শাসনকর্তা এবং হেরাক্লিয়াস ছিলেন সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী। ইবনে নাতুর বলেন, একদা প্রত্যুষে হেরাক্লিয়াস বাইতুল মুকাদ্দেসে বিমর্ষ চেহারায় উপস্থিত হলেন। তখন তার এক বিশিষ্ট সভাসদ বলল, আপনাকে যে বড় বিমর্ষ দেখতেছি। ইবনে নাতুর বলেন, হেরাক্লিয়াস জ্যোতিষী ছিলেন, তারকার গতিবিধি দেখতেন। তিনি তার কথার জবাবে বললেন, আমি আজ রাত্রে তারকারাজের দিকে তাকিয়ে দেখলাম, খাতনাকারীদের বাদশাহ আত্মপ্রকাশ করেছেন। এ যুগের কোনো লোকগণ খাতনা করে? লোকগণ বলেন, ইয়াহুদি ব্যতীত আর কোনো লোক তো খাতনা করে না, তবে তাদের বর্তমান অবস্থায় আপনার দুশ্চিন্তার কোনো কারণ দেখি না। আপনি আপনার রাজ্যের সর্বত্র আদেশ জারি করুন, যেন যেখানে যত ইয়াহুদি আছে সকলকে হত্যা করে ফেলা হয়। এসব কথাবার্তা চলাকালে হেরাক্লিয়াসের নিকট এক ব্যক্তিকে উপস্থিত করা হলো। তাকে গাসসানের রাজা পাঠিয়েছিলেন, সে আল্লাহর রাসূল সম্পর্কে খবর দিতেছিল। হেরাক্লিয়াস তার নিকট সকল খবর শুনে বললেন, যাও দেখি গিয়ে তার খাতনা হয়েছে কি না। তারা তাকে দেখে এসে বলল, তার খাতনা হয়েছে। হেরাক্লিয়াস তখন তাকে জিজ্ঞেস করলেন,
আরবেরা কি খাতনা করে থাকে? সে বলল, হ্যাঁ খাতনা করে। তখন হেরাক্লিয়াস বললেন, তবে আরবের এ ব্যক্তি এ জামানার বাদশাহ, তিনি আবির্ভূত হয়েছেন। অতপর হেরাক্লিয়াস রোমবাসীর এক বন্ধুর নিকট পত্র লিখলেন, তিনি তার সমকক্ষ জ্যোতির্বিদ ছিলেন। তারপর হেরাক্লিয়াস হেমস নগরে গমন করলেন। তথায় অবস্থানকালে তার বন্ধুর নিকট হতে পত্র আসলো যে তিনি নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবির্ভাব সম্বন্ধে তার সাথে একমত এবং আরবের ওই ব্যক্তি সে নবী। তারপর হেরাক্লিয়াস তার হেমসস্থিত দরবার কক্ষে রোমের বিশিষ্ট ব্যক্তিদের আহ্বান করলেন। তার নির্দেশে দরবার গৃহের দরজা বন্ধ করা হলো। তারপর তিনি দরবার কক্ষে এসে বললেন, হে রোম অধিবাসীগণ, তোমরা কি কল্যাণ, সুপথ এবং তোমাদের রাজ্যের স্থায়িত্ব চাও? তাহলে এ নবীর আনুগত্য স্বীকার করো। তারা এ কথা শোনা মাত্র বর্ণগর্দভ সদৃশ উঠে দরজার দিকে ধাবিত হলো, কিন্তু দরজা বন্ধ দেখল। হেরাক্লিয়াস তাদের এ অবস্থা দেখে তাদের ঈমান গ্রহণ সম্পর্কে নিরাশ করলেন। তখন তাদের সকলকে তার নিকট ফিরিয়ে আনতে নির্দেশ দিলেন। তারপর তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, আমি একটু পূর্বে তোমাদেরকে যা কিছু বলেছি তা দ্বারা আমি তোমাদের নিজেদের ধর্মবিশ্বাসের দৃঢ়তা যাচাই করে দেখলাম। আমি তোমাদের অবস্থা এখন বুঝতে পারলাম। তখন তারা তাকে সিজদা করল এবং তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করল। এটি ছিল হেরাক্লিয়াসের শেষ অবস্থা।